রাজা অশোক যখন দেশ বিদেশে ধর্ম প্রচারক প্রেরণ করেছিলেন অরহদদেরকে দিয়ে, তারা ধাতু নিয়ে গিয়েছিল, সোনা এবং উত্তরা দুই অরহদ বার্মা গিয়েছিল। রাজা অশোক প্রেরণ করেছিলেন সোনা এবং উত্তরা, আমাদের ভারতবাসী বর্মাইয়া নয়, তারা পালি কথা বলতেন, বার্মিজ কথা বলতেন না, তারা ভাষাও জানতেন না, ওখানকার লোকদের ভাষাও জানতেন না, তারা আকাশ মার্গে উড়ি গিয়ে ধাতু নিয়ে গিয়ে ওখানে বার্মাতে তদ্রুপভাবে বিভিন্ন দেশে গিয়েছিলেন। সেভাবে আমি বার্মার কথাই বলতেছি, বার্মাতে গিয়েছিলেন ওখানকার লোকেরা, আপনারা যে বুদ্ধের শিষ্য, বুদ্ধের ধর্ম নাকি আপনারা বলছেন, কে সে বুদ্ধ কে? বার্মায় যেমন প্রশ্ন করেছিল, সব ক্ষেত্রে সব জায়গায় এভাবে নতুন মানুষেরা বুদ্ধকে যারা চিনে না তারা সেই প্রশ্নই করেছিল, আপনাদের সেই বুদ্ধ শাস্তা কে? তখন এইরকম পাত্র হাতে এই আমাদের বুদ্ধ শাস্তার শরীর অবশিষ্টাংশ ধাতু, ইহাই আমাদের সেই গুরুর শরীরের অংশ, তিনি যে মানুষ, তিনি যে ছিলেন, এই তার প্রমাণ। হ্যাঁ, যদি সেটা ধাতু হয়ে থাকে, তোমাদের গুরু হয়ে থাকে, গুণ আছে দেখাও, যদি কোনো গুণ থাকে। তখন অরহৎগণ বুদ্ধকে অধিষ্ঠান করে, বুদ্ধ আপনার ধর্ম প্রচার করতে আমরা এসেছি, আপনি ঋদ্ধি শক্তি প্রদর্শন করুন। এইভাবে অধিষ্ঠান করার পরে এই ধাতুগুলা বিভিন্ন রকমের ঋদ্ধি শক্তি, অলৌকিক শক্তি দেখিয়েছিল। যেমন কোন কোন স্থানে এমনও দেখাতো যে এই ধাতুগুলা আকাশে উড়ে গেল, আলো বিচ্ছুরিত হয়ে হয়ে আকাশে উড়ে গেল, এবং সে ধাতুগুলা থেকে উৎপন্ন হলো বুদ্ধ শরীর। এক বুদ্ধ থেকে দুই, দুই থেকে চার, আট, দশ, একশো, দুশো, হাজার, যেন লক্ষ বুদ্ধ আকাশে বিচরণ করছে এমনও দেখা গিয়েছিল। কোন কোন বুদ্ধ শুয়ে আছেন, কোন কোন বুদ্ধ চন্দ্রমণ করছেন, কোন কোন বুদ্ধ ধ্যানে আছেন, কোন কোন বুদ্ধ ধর্ম দেশনা করছেন, বিভিন্ন বুদ্ধ বিভিন্ন আকৃতিতে এই ধাতুগুলা থেকে উৎপন্ন হয়ে দেখাতো। কোন কোন বুদ্ধ শরীর থেকে জ্যোতি বেরোতো, কোন কোন শরীর বুদ্ধ থেকে আগুন বেরোতো, কোন কোন শরীর থেকে জল বেরোতো, কোন কোন বুদ্ধের শরীর থেকে বিভিন্ন রকমের ঋদ্ধি, এইসব সেই দেশের লোকেরা দেখে বিশ্বাস করেছিল, তারা বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। সেই জন্যই এই বুদ্ধ ধাতু, আমি যে বুদ্ধ ধাতু এনেছি বার্মা থেকে, বার্মা সরকারের পৃষ্ঠপোষকতায়, তাদের অনুমতিতে বার্মার ভিক্ষু সংঘরাজ কমিটির সভাপতি উনি নিজেই উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আমাকে তাদের এই ধর্ম মিনিস্ট্রির ওই হল ঘরের ভিতরে তাদের দুজন সেক্রেটারি উপস্থিত ছিল, আমাকে তিনি সংঘরাজ স্বয়ং আমার হাতে দান করেছিলেন।